একাধিক অভিযোগে দাসপুর থানার হরিরামপুরে সুন্দরবন এলাকার এক যুবককে ধরে জুতোর মালা পরালো গ্রামের মানুষজন। সোমবার বেলা প্রায় একটা নাগাদ ওই যুবককে দাসপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলো। প্রায় এক বছর ধরে গ্রামের মহিলাদের নানাভাবে প্রভাবিত করে তাদের সাথে যৌনতা পাশাপাশি রাত দিন তাদের ব্যক্তিগত মোবাইলে অশ্লীল কথা ছবি পাঠানো এবং তাদের নানাভাবে ব্ল্যাকমেল করে স্বামীর থেকে তাদের দূরত্ব বাড়ানোর অভিযোগ ছিল ওই যুবকের বিরুদ্ধে। অভিযোগ আজ আবার সেই যুবকই দেবী তুল্য রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ফ্লেক্সে প্রস্রাব করেছে, এমন একাধিক অভিযোগ তুলে সোমবার দুপুর 12:30 থেকে দাসপুর থানার হরিরামপুরে ওই যুবককে ধরে সমস্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয়রা। আর এই নিয়েই উত্তেজনা ছড়ায় এলাকাতে। এলাকাবাসীরা জানাচ্ছেন, আজ ওই যুবককে দেবী দুর্গাস্বরূপ রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া এক ফ্লেক্সে প্রস্রাব করতেও তারা দেখেছেন। গ্রামের মা বোনেদের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকে এমনভাবে অপমান সহ্য করতে না পেরে একেবারে মারমুখী হয়ে পড়ে ওই এলাকার বাসিন্দারা, পাশাপাশি পথ চলতি মানুষজন। শাস্তি স্বরূপ ওই যুবকের গলায় জুতোর মালা পরিয়ে হরিরামপুর বাজার ঘোরানো হয় এবং ওই যুবককে নির্দেশ দেওয়া হয় যত দ্রুত সম্ভব ওই এলাকা ছাড়তে। এরপরেই স্থানীয়দের তরফে ওই যুবককে দাসপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে অভিযুক্ত ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তার নাম দেবাশিস বেরা, বাড়ি সুন্দরবন এলাকাতে। তাকে একটি সংস্থার তরফে মাসিক বেতন দিয়ে এই হরিরামপুর এলাকাতে পাঠানো হয়েছে। সে ওই এলাকাতেই এক বাড়িতে ভাড়ায় থাকে। তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ সে না মানতে চাইলেও গ্রামবাসীরা জানায় তাদের কাছে ওই ব্যক্তির বিরুদ্ধে একাধিক ছবি, চ্যাট এবং অশ্লীলতার ভিডিও ফুটেজ আছে। ব্যুরো রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। বাসায় গিয়ে একটা জিনিস লক্ষ্য করেছি, রাজ্য মাননীয় রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর ব্যানারে দুর্গা পূজার ব্যানার, যেই ব্যানারে দুর্গার ছবি ছিল সেই ছবি ওর বিছানায় পেছাপ, সেই ছবি এসে যে দেয়ালে রেখে পেছাপ করেছে, সেই আমরা সেই ব্যানার পেয়েছি। ও বলেছে হাওড়া থেকে এনেছি, কিন্তু আমরা দেখলাম সেটা দাসপুরের ব্যানার, পঞ্চায়েত সমিতি রাজনগর গ্রাম পঞ্চায়েতের দাসপুর, সেই হচ্ছে পঞ্চায়েত সমিতির ব্যানার, সে বললো হাওড়া থেকে এনেছি, কিন্তু মিথ্যা কথা বলছে। তার এবং অপমানিত করার জন্য আমরা ওকে যথাযথ সম্মান প্রদান করলাম। একজন সুন্দরবন এলাকা থেকে লোক এখানে এসেছে, এসে এই এলাকার মেয়ের দিকে বিশেষত প্রভাবিত করে মেয়েদের সঙ্গে এমন অশ্লীল আচরণ করছে, যার ফলে ফ্যামিলিগত ব্যাপারে এমন একটা হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বেঁধে যাচ্ছে, স্বামী স্ত্রীর সঙ্গে মানে ছাড়াছাড়ি হচ্ছে, স্ত্রী অন্যত্র চলে যাওয়ার পরিকল্পনা করছে এবং দিনের পর দিন এই কাজটা চলেছে, যার জন্য আমাদের প্রতিবাদ। এর বিরুদ্ধে এই এলাকায় অনেক ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে এমন দ্বন্দ্ব বেঁধেছে এবং তাদের মধ্যে এমন নগ্ন চরিত্রের অশ্লীল ভিডিও এসছে যে সেই স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বেঁধে তারা স্ত্রী অন্যত্র চলে যাওয়ার ব্যবস্থা করছে, যার ফলে আমরা এই এলাকা থেকে উনি যাতে আর কোনো দিন না আসতে পারেন। আমার নাম এবং এই এলাকায় রাজনগর গ্রাম পঞ্চায়েতের ফ্লেক্স, তাতে দুর্গর ছবি আছে, মমতা ব্যানার্জির ছবি আছে, সেই ছবিতে অশ্লীলভাবে তাতে পিচ্ছাপ করে তাদের শুয়ে থাকা হচ্ছে, এইরকম আচরণ, এবং উনি বলছেন যে আমি এগুলো হাওড়া থেকে কিনে নিয়ে এসেছি, সর্বৈব মিথ্যা কথা। এই এলাকা থেকে ওই ফ্লেক্সগুলো সংগ্রহ করে দুর্গা মায়ের মানে ই করা হচ্ছে, যার জন্য আমাদের দীর্ঘ প্রতিবাদ যে এই এলাকায় উনি যেন আর কোনো দিন আসেন এবং ওনার যে উপর তালার ইয়ে আছে তারাও যেন না এই এলাকায় প্রবেশ করতে পারে, এইটুকু আমাদের অনুরোধ। আপনার নাম? আমার নাম রঞ্জিত কুমার বাগ। গ্রামটার নাম? গ্রামটার নাম হরিরামপুর, রাজনগর গ্রাম পঞ্চায়েতের অধীন। শুধু মহিলা নয়, নারী পুরুষ প্রত্যেকের জন্যই, প্রত্যেকের জন্য, নারী পুরুষ প্রত্যেকের জন্য। কিন্তু অভিযোগ তুমি পাড়ার বা গ্রামের মহিলাদের সাথে শারীরিক সম্পর্ক করছো, এই নিয়ে বিরাট বড় সমস্যা। প্রমাণ দেখালে আমি মাথা পেতে নেব। আমার একাধিক আছে, ভিডিও ছবি অনেক কিছু আছে। ঠিক আছে, আমার আমার ক্ষেত্রে যদি কেউ প্রমাণ দেখায় তাহলে আমি মাথা বলি। তো টোটাল তোমার ভিডিও ফুটেজ আছে আমার ক্ষেত্রে বলে, তোমার টোটাল সংস্থা দায়ী তোমার জন্য এই বিষয়টার জন্য। তোমার নাম কি? আমার নাম দেবাশিস বেরা। বাড়ি কোথায়? সুন্দরবন। সুন্দরবন? সুন্দরবন থেকে তুমি দাসপুরে হরিরামপুরে? এখানে আমাকে পোস্টিং এ পাঠানো হয়েছে। কত টাকা করে বেতন? আমরা মাসে 4,000 টাকা পাই। তোমাদের
ওই সংস্থাতে যোগ হলে সমস্ত রোগ নিরাময় হয়ে যায়? না, কোনো গ্যারান্টি নেই। একজনকে যুক্ত করলে কত টাকা পাও? মিথ্যে কথা। একজনকে যুক্ত না, মিথ্যে, এটা মিথ্যে, ভুল। কে করে জানি না। কেন, কিসের জন্য তোমাকে টাকা দেয়া হয়? রাজ্য সরকারের প্যানেল দিয়ে তুমি অপবিত্র করেছো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যানেল। দুর্গা ঠাকুরের ছবি আছে রাজ্য সরকারের ব্যানারে, মমতা ব্যানার্জির ব্যানারে, তাই দুর্গা পূজার ছবি আছে। তুমি সেই ছবিরে পেচ্ছাপ করেছো, সেই ছবি কোথা পেলে? দাসপুরের নামে সেই ছবি লেখা আছে, দাসপুরের ব্যানার। তুমি বলছো হাওড়ার দিকে এনেছে, মিথ্যা কথা বলেছো। তোমার তোমার প্রতিটা ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে, মেয়ে ঘটিত। তুমি কেন এই ধরনের অপবিত্র কাজ করছো? মেয়ে ঘটিত ব্যাপারে জড়িত হয়ে যিশুর প্রচার করতে এসে তুমি এই এই যাবৎকালে কতগুলি মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটিয়েছো? এটা আমার কথা বলবে একদম সত্যি? তাহলে ভিডিও ভগবানের নামে শপথ করে বলছি, ভিডিওগুলো কি ভগবানের নামে শপথ করে বলছি, ভিডিওগুলো কি মিথ্যে? তাহলে আমাকে দেখাতে হবে। তোমার একদম স্পষ্ট তোমাকে দেখা যাচ্ছে। আমাকে দেখাও, তোমাকে দেখিয়ে কি হবে? দাঁড়াও, সেই মেয়েটার জীবনী নিয়ে ব্যাপার আছে, তোমাকে দেখিয়ে কি হবে? তোমার সংস্থার কেউ আসুক, তুমি চলে যাবে, আমরা তাকে দেখাবো গোপনে। ব্যক্তিগত সুন্দরবন থেকে আপনি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে, মানে এই 4,000 টাকার জন্য পশ্চিম মেদিনীপুরের দাসপুরে, এটা মেনে নিতে হবে। একটা জায়গায় থাকলেই তো মাসে 4,000 টাকা ঘর ভাড়া। আমাদের সুপারভাইজার, আমাদের সুপারভাইজার যিনি দায়িত্বে আছে তার কাছে আপনি শুনবেন, আমার কথার সঙ্গে তার যদি না মিল হয় তারপরে আপনারা যা বলবেন আমি মেনে নেব। কতদিন ধরে আছেন এখানে? আমি এখানে এসেছি আই 1 বছর। 1 বছর ধরে আছেন এখানে? 1 বছর। টোটাল আপনার মতো কতজন এজেন্ট আছে এখানে দাসপুর জুড়ে? আমাদের মিশনের এখানে কেউ নেই, মেদিনীপুরে আছে, কতজন, চন্দ্রকোনাতে আছে। টোটাল কতজন আছে এখানে? আমরা 6 জন আছি।